সংস্কারের পর উদ্বোধন হতে চলেছে বনগাঁ উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্যবাহী লাল বিল্ডিং। স্কুল সূত্রে জানা গেছে, আগামী 21শে ফেব্রুয়ারি উদ্বোধন হবে এই বিল্ডিংয়ের। সংস্কারের পর নবরূপে উদ্বোধন হতে চলেছে বনগাঁর ঐতিহ্য বনগাঁ হাইস্কুলের লাল বিল্ডিং। সংস্কারের জন্যে গত 3 বছর লাল বিল্ডিংয়ে পঠন পাঠন বন্ধ ছিল। সূত্র মারফত জানা গেছে, আগামী 21 তারিখ ভাষা দিবসে উদ্বোধন হবে ভবনের। 1864 সালে মাধ্যমিক স্তরে পথ চলা শুরু হয় বনগাঁ হাইস্কুলের। ব্রিটিশ শাসনের মধ্যেই 1968 সালে উচ্চ মাধ্যমিকে উন্নীত হয় বনগাঁ হাইস্কুল। 1923 সালে তৈরি হয় লাল বিল্ডিং। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিল্ডিংয়ের দৈন্যদশা বেরিয়ে আসে। এরপর বিভূতিভূষণের স্মৃতি বিজড়িত এই বিল্ডিংটির সংস্কারে উদ্যোগী হয় স্কুল কর্তৃপক্ষ। 5 থেকে পড়াশোনা শুরু করি, কিন্তু তখন এটা এতটাই খারাপ অবস্থায় ছিল যে এখানে ঠিকঠাক করে পড়ার অবস্থাটাই ছিল না, কারণ নিচের ঘরগুলো প্রায় ভাঙা থাকতো এবং এখানে পোকামাকড় বা আদার্স অনেকে মানে পশুরা থাকতো, মানে কুকুর বিড়াল ওরা থাকতো অনেক সময়। কেন্দ্রীয় সরকারের বিএডিপি প্রকল্প ও বনগাঁ পৌরসভার আর্থিক আনুকূল্যে ভবনটি প্রায় 36 লক্ষ টাকা ব্যয়ে সংস্কার করা হয়। সংস্কার হওয়া এই ভবনে নিচের তলায় থাকবে অডিটোরিয়াম, ওপরে থাকবে মিউজিয়াম। মিউজিয়ামে স্থান পাবে বেশ কিছু নিদর্শন, থাকবে বিভূতিভূষণের পথের পাঁচালীর পাণ্ডুলিপিও। আমাদের শতবর্ষ প্রাচীন লালবাড়ি, তার সংস্কার করা হয়েছে বনগাঁ পৌরসভার মাননীয় পৌরপিতা শঙ্করাঢ্যের তত্ত্বাবধানে। সেই কাজটা শেষের মুখে, আমরা 21 তারিখকে সামনে রেখে, ভাষা দিবসকে সামনে রেখে এগোচ্ছি। প্রাক্তনীদের একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে এই লালবাড়ি সংস্কার করে সেখানে একটা অডিটোরিয়াম, একটা মিউজিয়াম, যারা বিদ্যালয়ে যারা প্রাক্তন ছাত্র প্রাক্তন শিক্ষক রয়েছে তাদের যে বিভিন্ন যে সংগ্রহ, সেই সংগ্রহগুলোকে নিয়ে একটা সংগ্রহশালার মধ্যে দিয়ে আগামী প্রজন্মকে তাদের উপস্থাপনার মধ্যে দিয়ে সেটাকে দেখা, বনগাঁ উচ্চ বিদ্যালয়ের যে ইতিহাস সেই ইতিহাসকে আরও বেশি বেশি করে ছাত্রদের মধ্যে জানার জন্যে যে প্রয়াস, সত্যি আজকে আবেগতাড়িত হয়ে যেতে হচ্ছে যে লালবাড়ি উদ্বোধনের সেই দিন এগিয়ে আসছে, সেই স্বপ্ন পূরণ হচ্ছে। পাশাপাশি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো এই বিদ্যালয়েরই আরেকজন প্রাক্তন ছাত্র বনগাঁ পৌরসভার পৌরপ্রধান মাননীয় শ্রী শঙ্কর আঢ্যকে, যার উদ্যোগে এবং প্রচেষ্টার মধ্যে দিয়ে বনগাঁ হাইস্কুলের প্রাক্তনীদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আগামী 21শে ফেব্রুয়ারি সকলের আমন্ত্রণ রইল। দিব্যশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।